আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? অনার্স থার্ড ইয়ারের বাংলাদেশ ভূগোল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানব। বাংলাদেশের অবস্থান বলতে আমরা ভৌগোলিক অবস্থান বলব। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তার অবস্থান করে নেয়। এই অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ এবং 88°1' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঠিক মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 37°, উত্তর অক্ষাংশ এবং 90° পূর্ব দ্রাঘিমাংশ রেখা চলে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের মধ্য দিয়ে দুটো গুরুত্বপূর্ণ রেখা গিয়েছে, একটা কর্কট ক্রান্তি রেখা এবং একটা 90° পূর্ব দ্রাঘিমা রেখা। এটা গেল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা পরম অবস্থান। এখন আসবো আমরা আপেক্ষিক অবস্থানে। আপেক্ষিক অবস্থান বলতে আমরা বাংলাদেশের চারিদিকে কি অবস্থিত, কোন জায়গাগুলো অবস্থিত সেটাকে বুঝবো। তো বাংলাদেশের মানচিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারতের সীমানা, আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, সামান্য দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে মায়ানমার। তো বাংলাদেশের কোন দিকে কি আছে দেখি একটু। দক্ষিণে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আসছে পশ্চিমবঙ্গ, উত্তরে আছে এখানে জলপাইগুড়ি, এখানে আছে কুচবিহার, এখানে আছে আসাম, এখানে আছে মেঘালয়। তাহলে উত্তরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, মেঘালয় অবস্থিত, এবং এটা কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকের আছে এখানে ত্রিপুরা, এখানে আছে মিজোরাম, এবং দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুটো দেশের সীমানা রয়েছে, একটা ভারত এবং মায়ানমার। এই প্রেক্ষিতে দেখা যায় যে বাংলাদেশের মায়ানমারে খুব সামান্য এবং পুরোটাই ভারতের সীমানা রেখা রয়েছে। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 4,685 কিলোমিটার, এর মধ্যে ভারতের সাথে আছে 3,693 কিলোমিটার, মায়ানমারের সাথে আছে 280 কিলোমিটার, এবং সমুদ্রের সাথে সীমারেখা হচ্ছে 712 কিলোমিটার। সীমারেখা যখন বললাম তখন একটু একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সীমানাটা কি। সীমানা হচ্ছে কোনো দেশের ভৌগোলিক রেখা যেটা দিয়ে ওই দেশ নির্দেশ করে, আর এই রেখার মধ্যে ওই দেশের সার্বভৌমত্ব বিদ্যমান, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর সীমান্ত হচ্ছে দুই দেশের মধ্যবর্তী সামান্য কিছু স্থান, যে স্থানে দুই দেশেরই কর্তৃত্ব বিদ্যমান, এটাই হচ্ছে সীমারেখা। বাংলাদেশের উপকূল অঞ্চলটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বাংলাদেশের অসংখ্য নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে, ফলে এখানে অনেক ছোট বড় চর, দ্বীপ প্রভৃতি সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে একটা খাত আছে, যে খাতের কারণে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু কোন দ্বীপ সৃষ্টি হতে পারে না। এই তো গেল আমাদের বাংলাদেশের অবস্থান, অবস্থান সম্পর্কে আমরা জানলাম। বাংলাদেশের অবস্থানগত কারণের জন্য এর গুরুত্ব কিন্তু অনেক বেশি, বাংলাদেশের অবস্থানের গুরুত্ব। এখন এই গুরুত্ব সম্পর্কে জানব। এর আগে আমি যখন বলেছি যে বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেখা গিয়েছে, ক্রান্তীয় মানে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, তো এই কর্কট ক্রান্তি রেখা যাওয়ার কারণে বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত পড়েছে, আর মৌসুমি জলবায়ু অন্তর্গত হওয়ার কারণে এই জলবায়ুটা সমভাবাপন্ন, অর্থাৎ এখানটায় খুব শীতও পড়ে না, খুব গরম অনুভূত হয় না, ফলে এই অঞ্চলের মানুষ অনেক পরিশ্রমী হয়, যে কোনো ধরনের ফসল উৎপাদন হয় বেশি। এরপরে যদি আমরা আসি নদ নদীর দিকে তাহলে দেখব কি বাংলাদেশে অসংখ্য নদী জালের মতো ছড়ায় ছিটায় আছে। এই নদীগুলোর অবস্থানের কারণে কি হয়েছে,
বাংলাদেশে নদী বিধৌত পলল সমভূমি তৈরি হয়েছে, আর এই নদী বিধৌত পলল সমভূমিগুলো অত্যন্ত উর্বর। এই উর্বর হওয়ার কারণে প্রচুর পরিমাণে ফসল হয়। এই অবস্থানগত কারণে কিন্তু আমরা এই বেনিফিটটা পেয়ে থাকি। তাছাড়াও যখন খরা মৌসুম আসে তখন এই নদীর পানিগুলোকে আমরা সেচ কাজে ব্যবহার করতে পারি। এরপরে যদি আমরা দেখি যে অবস্থানের দিক থেকে বাংলাদেশের দক্ষিণে কিন্তু পুরো বঙ্গোপসাগরটা আমরা মানে সাগরের সাথে সংযুক্ত। দক্ষিণ এশিয়ার অনেক এরকম দেশ আছে যেগুলো দক্ষিণ এশিয়ায় অবস্থিত হওয়া সত্ত্বেও কিন্তু সাগরের সাথে যুক্ত নেই, যেমন নেপাল, ভুটান। এই দেশগুলো না থাকার কারণে কি হয়েছে, তারা আন্তর্জাতিক বাণিজ্যে তেমন কোনো অবদান রাখতে পারে নাই। অথচ বাংলাদেশ বঙ্গোপসাগরের সাথে এর একটা অংশ মানে একদিক সংযুক্ত থাকার কারণে কি করেছে, আন্তর্জাতিক বাণিজ্যে এটা অনেক বেশি ভূমিকা রেখেছে। আমরা তো জানি যে সমুদ্রপথে কিন্তু 80% বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তো সমুদ্র থাকার কারণে আমরা চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, তারপরে হচ্ছে পায়রা বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য আদান প্রদান করে থাকতে পারি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বন্দরের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাও হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থানগত কারণের কারণে। এছাড়াও আমরা যদি আবার চিন্তা করি যে উপকূলবর্তী অঞ্চলে সুন্দরবনের অবস্থান, এটা কিন্তু সুন্দরবন হচ্ছে স্রোতজ বা ম্যানগ্রোভ বনভূমি। এই ম্যানগ্রোভ বনভূমি কেন হয়েছে, জোয়ার ভাটার দ্বারা প্রভাবিত সেই কারণে। তো এই ম্যানগ্রোভ বনভূমি থাকার কারণে কিন্তু বাংলাদেশ অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পায়। এই যে কিছুদিন আগে যে আমপান ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনল, সুন্দরবন থাকার কারণে কিন্তু এটা বাংলাদেশে এত বেশি ক্ষয়ক্ষতি করতে পারে নাই। তো দেখা যাচ্ছে কি যে অবস্থানগত কারণের জন্য এখানে সুন্দরবন গড়ে উঠেছে এবং সেই কারণে কিন্তু বাংলাদেশ দুর্যোগের হাত থেকেও রক্ষা পাচ্ছে। এছাড়া বাংলাদেশের উত্তরে রয়েছে হিমালয়। এই হিমালয় পর্বত থাকার কারণে কি হয়েছে, দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এটা সমুদ্রের উপর দিয়ে যায়, এতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণ শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে, যা কৃষিকাজে সহায়তা করে থাকে। তাছাড়াও এই হিমালয় কি করে, সাইবেরিয়া থেকে আগত উত্তর পূর্ব যে শীতল বাতাসটা আছে তা বাংলাদেশে প্রবেশ করতে দেয় না, ফলে আমরা শীতের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থানিক গুরুত্ব কিন্তু খুবই রয়েছে। আমরা বাংলাদেশের অবস্থান এবং এই অবস্থানের গুরুত্ব সম্পর্কে জানলাম, এখন কিন্তু আমরা পড়বো বাংলাদেশের ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বর বলে থাকি, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি কেন বলছি, এটা বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং নদীর বরফ গলা পানির কারণে বাংলাদেশের বেশ অনেক অংশ বন্যায় প্লাবিত হয়ে যায় এবং এখানটাই পলল মিশ্রিত পলল জমা হয়। জমা হয়ে এই ভূমিটা অত্যন্ত উর্বর এবং এটা প্লেন ল্যান্ড, সেই কারণে এটাকে আমরা বলছি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আচ্ছা, এখন আমরা টার্সিয়ারি যুগের পাহাড় সম্পর্কে জানবো। আমি মুছে দেই, মুছে দিয়ে টার্সিয়ারি যুগের যে ভাগ আছে সে ভাগগুলো দেখাব। বাংলাদেশে কিন্তু এই টার্সিয়ারি যুগে সামান্য দুই এক জায়গায় একটু পাহাড়, কিছুটা অল্প পরিমাণ প্লাইস্টোসিন কালের সোপান ছাড়া সমগ্র বাংলাদেশ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্গত। টার্সিয়ারি যুগের পাহাড় অবস্থানের উপর বেস করে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তর পূর্ব দিকের পাহাড়, আর একটা হচ্ছে
দক্ষিণ পূর্ব দিকের পাহাড়। উত্তর পূর্ব দিকের পাহাড় কোনগুলো? আগেই বলিনি, টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে গিরিজনীয় আলোড়নের ফলে যে ভূভাগ উত্থিত হয়েছিল তার থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। এটা আরাকান সমগোত্রীয় পাহাড়, অর্থাৎ আরাকান পাহাড় যেই সময় উত্থিত হয়েছিল বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়ও সেই সময়ই হয়েছিল। তো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো দেখো, বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো, অর্থাৎ পার্বত্য অঞ্চল কোনগুলো? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চিটাগাং, বান্দরবান, এই যে পাঁচটা জেলা পার্বত্য জেলা, এই পাঁচটা পার্বত্য জেলা নিয়ে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো অবস্থিত। এখানে পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। সবচাইতে বড় যে উঁচু পাহাড় বাংলাদেশে রয়েছে তার নাম তাজিনডং, বা আমরা বিজয় বলে থাকি, এর উচ্চতা হচ্ছে 1231 মিটার। দ্বিতীয় বৃহত্তম উঁচু পাহাড় হচ্ছে কেওক্রাডং, এটার উচ্চতা 1230 মিটার। এই উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিকের পাহাড়ের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বলো, বাংলাদেশের সব ধরনের জলবায়ুতে, বাংলাদেশের সব ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে গুরুত্ব রাখে। তো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো কি হয়েছে, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হওয়ার কারণে এখানে চিরহরিৎ জাতীয় বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়েছে। চিরহরিৎ বৃক্ষের বনভূমি আমরা কি বলি, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয় সেখানে এই ধরনের বনভূমি দেখা দেয়। তেলসুর, জারুল, গর্জন প্রভৃতি যে বৃক্ষগুলো আছে তা এই অঞ্চলে কিন্তু জন্মায়। এই অঞ্চলে পাহাড়ে আমরা কি জুম চাষের মাধ্যমে ফসল উৎপাদন করতেও দেখি, এছাড়া এখানে প্রচুর পরিমাণে রাবার চাষ করা হয়ে থাকে। উল্লেখ্য যে এই বনভূমিতে কিন্তু হাতি পাওয়া যায়। এই অঞ্চলে কতগুলো উল্লেখযোগ্য নদী রয়েছে, তার মধ্যে হচ্ছে মাতামুহুরি, সাঙ্গু, হালদা, কর্ণফুলী উল্লেখযোগ্য। এর মধ্যে কর্ণফুলী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন করা হয় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে, সেজন্য এটা কিন্তু অর্থনীতিতে প্রচন্ড গুরুত্ব রেখেছে। এছাড়াও দেখা যায় ও এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ ও বেত জন্মে, আর এই বাঁশের উপর বেস করে কিন্তু চন্দ্রঘোনা কাগজের কলও গড়ে উঠেছে। এখন আমরা আসবো উত্তর পূর্ব দিকের পাহাড়। উত্তর পূর্ব দিকের পাহাড় এটা হচ্ছে কি, দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে উত্তর পূর্ব। উত্তর পূর্ব দিকের পাহাড় গুলো অর্থাৎ বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে অল্প অল্প পরিমাণ যে পাহাড় দেখা যায় সেটাই হচ্ছে উত্তর পূর্ব দিকের পাহাড়। এই পাহাড়ের উচ্চতা কিন্তু অনেক বেশি না, এর গড় উচ্চতা হচ্ছে 60 থেকে 90 মিটার পর্যন্ত। এটা খুব বেশি উচ্চতা না থাকার কারণে স্থানীয়ভাবে এগুলোকে আমরা টিলা নামে অভিহিত করে থাকি। এই অঞ্চলের পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, কারণ কি, এই পাহাড়ের ঢালে বা এই পাহাড়গুলোতে কি বাংলাদেশের চা বাগানগুলো অবস্থিত। আমরা জানি কি, চা বাগান, চা গাছ জন্মায় কি, ঢালু জমি হবে এবং প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টির পানি যেন জমে না থাকে। তো এই পাহাড়গুলোতে কি হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ চা বাগানগুলো গড়ে উঠেছে। এছাড়াও এই অঞ্চলে কমলা লেবু, লেবু প্রভৃতিও কিন্তু প্রচুর পরিমাণে জন্মে থাকে। সুতরাং আমরা বুঝতে পারছি যে উত্তর পূর্ব দিকের পাহাড়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অঞ্চলের মধ্য দিয়েও কি হয়েছে, উল্লেখযোগ্য কতগুলো নদী গিয়েছে, সুরমা, কুশিয়ারা, কালনি প্রভৃতি নদীগুলো কিন্তু উল্লেখযোগ্য। আমরা মোটামুটি টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সম্পর্কে। প্লাস্টোসিন কালের সোপানগুলো আগেই বলে রাখি,
যে এটা পলল দ্বারা কিন্তু গঠিত। এর উচ্চতা মোটামুটি 6 থেকে 12 মিটার পর্যন্ত হয়ে থাকে। তো প্লাস্টোসিনকালের সোপান হচ্ছে কি, এই মৃত্তিকাগুলোর মাটির রং লালচে ধরনের, অর্থাৎ এখানে আয়রনের পরিমাণ বেশি আছে। আয়রনের পরিমাণ বেশি থাকে সেই অঞ্চলের মাটিটা লালচে হয়, আর এই অঞ্চলের মৃত্তিকাটা অত বেশি উর্বর না, কৃষিকাজের জন্য অত বেশি উপযোগী নয়। তো প্লাস্টোসিনকালের চত্বরকে আমরা 3টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, 2 নম্বর হচ্ছে মধুপুর ও ভাওয়ালগড়, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। আমরা প্রথমে আসবো বরেন্দ্র ভূমিতে। বরেন্দ্র ভূমি হচ্ছে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়ার এই জেলাগুলোতে বরেন্দ্র ভূমি অবস্থিত। এর মোট আয়তন 9,324 বর্গ কিলোমিটার। এই আয়তনটা সব বইতে যে একই রকম থাকবে তা না, কোথাও কোথাও কয়েক কিলোমিটার কম বেশি আছে। আমরা যে বইটাই ফলো করি না কেন, সেই বইটা আমরা ব্রাকেটে করে অবশ্যই তার নাম এবং রাইটারের নাম লিখে দিব। যেমন মনে করো যদি আমরা হারুন রশিদ স্যারের বইটা ফলো করে থাকি, তাহলে আমরা পরিমাণটা দিব, দিয়ে ব্রাকেটে দিব জিওগ্রাফি অফ বাংলাদেশ বাই হারুন রশিদ, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা ইনফরমেশনটা কোন বই থেকে নিয়েছি। বরেন্দ্র ভূমির এর আগেই বলেছি যে এই অঞ্চলের মৃত্তিকাটা কেমন, মৃত্তিকাটা হচ্ছে লালচে ধরনের, আয়রনের পরিমাণ বেশি, খুব বেশি ফসল উৎপাদন হয় না এই অঞ্চলে। কি হয়, পাট, কিছু ধান, তারপরে আখ, এইসব জাতীয় ফসলগুলো উৎপাদন হয়ে থাকে। আরেকটু বলি, পুনর্ভবা, আত্রাই, ছোট যমুনা প্রভৃতি এই বরেন্দ্র ভূমিকে 4টা ভাগে ভাগ করেছে। আর বরেন্দ্র ভূমির গড় উচ্চতে 6 থেকে 12 মিটার। এরপরে আসবো আমরা মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর অংশটা হচ্ছে টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার কিছু অংশ মিলায়ে মধুপুর এবং গাজীপুরের কিছু অংশ মিলায়ে ভাওয়ালের গড় অবস্থিত। এর আয়তন হচ্ছে 4,105 বর্গ কিলোমিটার। আবারও বলছি, সব বইতে যে একই পরিমাণ থাকবে তা না, কয়েক কিলোমিটার কম বেশি থাকতে পারে, অবশ্যই আমরা উচ্চটা দিয়ে দিব। এর উচ্চতা হচ্ছে 6 থেকে প্রায় 30 মিটার পর্যন্ত, এটা হচ্ছে সমুদ্র সমতল থেকে উচ্চতা। মধুপুর ও ভাওয়ালের গড়ে বাংলাদেশের ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি কিন্তু দেখা যায়। এই বনভূমিটা বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এখানে এই মধুপুর ও ভাওয়ালের গড়ে কিন্তু প্রচুর পরিমাণে আনারস জন্মে থাকে। এরপরে আসছি আমরা লালমাই পাহাড়। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা শহর থেকে পশ্চিমে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এটা ক্ষুদ্র একটা অংশ, কিছু শাল বৃক্ষ এখানটায় জন্মেছে। এর পরিমাণ হচ্ছে প্রায় 34 বর্গ কিলোমিটার, এর উচ্চতা প্রায় 21 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে আমরা প্লাস্টোসিনকালের সোপান সম্পর্কেও একটু জেনে নিলাম। এখন আমরা যদি এটাকে পুরো ব্ল্যাক করে দিই, এই অংশটুকু ছাড়া পুরো বাংলাদেশটাই কিন্তু সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এর আগেই আমি বলেছি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কিন্তু অত্যন্ত উর্বর মৃত্তিকা, কারণ এটা পলি দ্বারা গঠিত।
এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে আমরা কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করে থাকি। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে পাদদেশীয় সমভূমি। পাদদেশীয় সমভূমি কি? মনে করো একটা পাহাড়, এই পাহাড়ের পাদদেশ কি? এই অঞ্চলটা। তো বাংলাদেশ হিমালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত কোন অংশগুলো? রংপুর, দিনাজপুর, সরি ভুল বললাম, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিহাট, পঞ্চগড় প্রভৃতি অঞ্চলগুলো হচ্ছে পাদদেশীয় অঞ্চলের অন্তর্গত। তো এই অঞ্চলে যে সমভূমিটা গঠিত হয়েছে সেটাকে আমরা বলবো পাদদেশীয় অঞ্চলের সমভূমি। এই পাদদেশীয় অঞ্চলের সমভূমি কিন্তু অন্যান্য যে কোনো সমভূমি অঞ্চলের চাইতে উচ্চতাটা একটু বেশি, প্রায় 30 মিটার পর্যন্ত। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে ত্রিপুরা সমভূমি, বা এর আর একটা নাম আছে কুমিল্লা সমভূমি। ত্রিপুরা সমভূমি যেহেতু এর আর একটা নাম কুমিল্লা, তার মানে কুমিল্লার প্রায় সমগ্র অঞ্চল, নোয়াখালী, সিলেট প্রভৃতি অঞ্চল মিলিয়ে ত্রিপুরা সমভূমি অবস্থিত। একটা আছে কি, সিলেট অববাহিকা। সিলেট অববাহিকা হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই সব অঞ্চলগুলো নিয়ে গঠিত। উল্লেখ্য যে এই অঞ্চলটা তুলনামূলকভাবে একটু নিচু এবং এটা বর্ষাকালে পানি জমে যে নিম্নভূমি অর্থাৎ জলাভূমি সৃষ্টি হয়ে থাকে এই সিলেট অববাহিকায়। এরপরে আমরা বলবো আর একটা ভাগ, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই অঞ্চলটা কি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তবে ময়মনসিংহ এর কোন অংশটুকু বাদে, যে অংশটুকু মধুপুর অংশের মধ্যে পড়েছে সেটা ছাড়া বাকি অংশটা নেত্রকোনা, তারপরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইলের হচ্ছে ভাওয়াল এবং মধুপুর অংশ ব্যতীত এই অংশটা হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা প্লাবন সমভূমির অন্তর্গত। এই অঞ্চলটা কিন্তু অত্যন্ত উর্বর এবং এখানে সব ধরনের কৃষিজ ফসল উৎপাদন হয়ে থাকে।